গাইজ, আজকে আমি চলে এলাম কলাই তুলতে। আমাদের এই হচ্ছে কলাই গাছ। ঠিক আছে গাইজ, ফাইনালি গাইজ কলাই তোলার পর বাড়ির দিকে রওনা দিচ্ছি। গাইজ, এটা হচ্ছে আমাদের মানে জানাজার তলা। ঠিক আছে, এটা জানাজার হয়, একদম মারা গেছে। আর এখন আমি বাড়ি থেকে চলে এলাম মাঠের দিকে। এটা হচ্ছে মাঠ। গাইজ, আমার ভাগ্নেটা জিজ্ঞাসা করছে, মানে আমার ক্যামেরাম্যান, যে কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে। আমার গ্রামে একটা বন্ধু আমাকে ফোন করে ডাকলো গাইজ, সেখানে যেতে হবে। ফাইনালি গাইজ চলে এলাম বাঁশতলা। বাঁশতলার দৃশ্যটা দেখো, ওয়াও সিন, কি বলবো, ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো। আস্তে আস্তে গাইজ চলে এলাম আমাদের সেই নদী, সেই কুনন নদী। এই নদীটা পেরোলেই যাওয়া যাবে মানে আমাদের মামাদের গ্রাম বা দেউলিয়া। গাইজ নদী থেকে উঠে পড়লাম এবার জমির দিকে। এবার যাব আমার সেই বন্ধুটার কাছে। গাইজ চলে এলাম আমাদের সেই বন্ধুদের কাছে, যাই ওদের কি বলছে দেখি। ওরা গাইজ আমার মামাদের গ্রামে একজন মানে ছানি কাটা মেশিন কিনেছে, দেখুন এই পিলে একটা ছানি কাটা মেশিন কিনেছে। তাই নাকি? আসলে নামাজটা পড়ে গাইজ বেরিয়ে পড়লাম আবার মাঠের দিকে, দেখা যাক কি করা যায়। রাস্তার ধার থেকে তোমাদেরকে একবার সবুজ জমিগুলো দেখিয়ে দিলাম, মানে ভিউটা কেমন। তোমার শ্বশুরের কাছে যাবে তুমি? যাবে? বাহ, কি সিন হ্যায়। হাঁটতে হাঁটতে গাইজ চলে এলাম দিঘির এই পাড়ে। এখানে পাকা ঘাট আছে, সেখানে বসবো।